রমজানের আগের দিন অন্যরকম একটা ব্যস্ততার মধ্য দিয়েই কাটে, কারণ এক মাসের জন্য কিন্তু সব রুটিন চেঞ্জ হয়ে যাবে। তারাবি শুরু হবে, সেহরি শুরু হবে, পরদিন থেকে ইফতার শুরু হবে, সব মিলিয়ে অন্যরকম একটা ব্যস্ত সময় কাটায়। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে আমার একটা পার্সেল এসেছে, যেহেতু সামনে রমজান মাস, তো শরবত বানানোর জন্য বিভিন্ন রকম জগ টক ইউজ করতে হয়। আমি একটা জার দেখছিলাম ফেসবুকে, তো এটা দেখে আমার খুব মানে ইচ্ছে করতেছিল এটা আনার জন্য, এই জন্য অর্ডার করেছিলাম। তো দেখলাম যে রমজানের আগের দিনই চলে আসছে, তো এটা পেয়ে তো আমি একটু খুশি হয়েছি। তারপরে আমার বাবা আবার অফিস থেকে এসে বলতেছিল যে চলো একটু বাহিরে যাই। তো বাহিরে গিয়ে ভাবলাম যে তাহলে একটু দই ফুচকা খেয়ে আসি, হঠাৎ করে দই ফুচকার একটা ক্রেভিং হচ্ছিল। তো ওখানে গিয়ে দেখলাম যে বোনলেস একটা চিকেন কাবাব, তো এটা দেখেও খুব লোভনীয় লাগতেছিল, এর জন্য ওইটা অর্ডার করে দিলাম। খেয়ে তো খুবই মজা পেয়েছি, আর দই ফুচকাটা অনেক মজার ছিল, কারণ দইটা মনে হচ্ছিল একদম ফ্রেশ ছিল খুবই, আর ফুচকা গুলা খুবই মুচমুচে ছিল, খুবই ভালো লাগছে খেতে। আর কালকে যেহেতু রমজান, মনে হয় এর জন্যই ভালো লাগছে। এবং তাড়াতাড়ি আমরা বাসায় চলে আসছি, যেহেতু তারাবি আছে, তো বাসায় এসে তারাবি শেষ করে আবার সেহরি রেডি করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। তো এখানে আমি একটা বেগুন পুরে নিচ্ছিলাম, বেগুন পুরা ভর্তা খেতে ইচ্ছে করতেছিল, আর রুই মাছ বের করে নিয়েছি, যেটা টমেটো দিয়ে ঝোল করে রান্না করব। আসলে সেহরিতে অতটা কিন্তু খেতে ইচ্ছে করে না, তারপরেও যেহেতু প্রথম রোজা, সেহরিতে টুকটাক একটু রান্না করতেই হবে। তারপরে আবার মুরগির মাংস রান্না করা আছে, এর জন্য আর মুরগির মাংস রান্না করলাম না, যদি রান্না করা না থাকতো হয়তো সেটাও রান্না করতে হইতো। দেখে গেছে সেহরিতে একটু ঝোল টোল টাইপের বা টমেটো দিয়ে একটু টক টক টাইপের খাবার কিন্তু খেতে ভালো লাগে, তো এর জন্য আমি টমেটো দিয়ে রুই মাছটা রান্না করলাম। আর এই তো আমার সেই পোড়া বেগুন, দেখে কিন্তু অনেকটা লোভনীয় মনে হচ্ছে, খুবই টেস্ট মনে হবে, কিন্তু আমি চিন্তা করছি এটা সেহরিতেই খাবো। এদিকে প্রথম সেহরি যেহেতু, তো আমাদের উঠতে একটু লেট হয়ে গেছিল, আমরা 4:15 উঠেছিলাম, তো তারপরেও সবকিছু যেহেতু রেডি করা ছিল, এর জন্য তেমন একটা ব্যাগ পেতে হয় নাই। তো উঠেই তো এই যে আমার মেয়ে আজকে বলতেছে সে রোজা রাখবে, তো তাকে আর না করলাম না, কারণ এখন থেকেই তার অভ্যাস করা উচিত। যতটুকু যদি রাখতে পারে রাখবে, না রাখতে পারলে যতটুকু ক্ষণ থাকতে পারে সেটা হচ্ছে অভ্যাস তো হবে। তো আজকের সেহরিতে আমাদের ছিল সালাদ, তারপরে হচ্ছে ডাল, আর হচ্ছে মুরগির মাংস, টমেটো দিয়ে রুই মাছের ঝোল, আর হচ্ছে সেই পোড়া বেগুনের ভর্তা। তো আজকের এই প্রথম সেহরিতে আমাদের এটাই আশা থাকবে যে 30টা রোজা যেন আমরা সুন্দর মতো করতে পারি। রোজা শুধু রাখা নয়, এটা হচ্ছে আত্মশুদ্ধির মাস, তো আমাদের আত্মারও যেন শুদ্ধি হয়। সবকিছু মিলিয়ে আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।